প্রফেসর মিজানুর রহমান, এই একটা হচ্ছে বিদেশিদের, আমরা জানি যে এর মধ্যে 28 তারিখের পরে সরকারের পক্ষ থেকে 3 জন মন্ত্রী, প্রায় 50 জনের বেশি ডিপ্লোম্যাটদেরকে, অ্যাম্বাসাডার, হাই কমিশনারদের এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের ব্রিফ করেছেন। বিএনপি 7 পৃষ্ঠার একটা বিবৃতি দিয়ে বা চিঠি দিয়ে তাদেরকে, তাদের পক্ষ থেকে ব্রিফ করেছেন, এটা এটা একটা দিক। এবং আমরা যে যে আন্দোলন বা নির্বাচন কেন্দ্রিক আলোচনা করছে, আরেকটা দিকের সঙ্গে এখন যুক্ত হয়ে যাচ্ছে কিনা, যে যে আমি শ্রমিকদের রাজপথে আন্দোলনের কথা বললাম, যে দ্রব্যমূল্য হু হু করে বাড়ছে এবং নিয়ন্ত্রণহীন একটা পরিস্থিতির দিকে চলে যাচ্ছে, এবং সেখানটাতে আসলে শেষ পর্যন্ত কী দাঁড়াবে, এটি মানুষকে কতটা সন্তুষ্ট রাখা যাবে এই পরিস্থিতিতে বা নিয়ন্ত্রণে রাখা যাবে, সেটি অনেকে মনে করেন যে, এবং বাংলাদেশের অর্থনীতির যে হালচাল, এটি যদি এর সঙ্গে যুক্ত হয়ে যায়, পরিস্থিতি আরও কতটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। আচ্ছা, প্রথমে বলি, এই পুরো ন্যারেটিভ বা বৃত্তান্তের মধ্যে সবচেয়ে বাজে বৃত্তান্ত হচ্ছে এই মার্কিন রাষ্ট্রদূতের আজকে এখানে, কালকে এখানে, অফিসে অফিসে ঘুরা। অন্য কোনো দেশে হলে একদম মানে খুব অপমান করে বের করে দিত, ঠিকই আছে, বাংলাদেশে বলে এই এর মানে এই না যে এখনই করছে, আগে যেগুলো হয়েছে না সাত মুজিব সে ওগুলো এই সবগুলোই অপমানজনক একটা স্বাধীন দেশের জন্য। জনৈক রাষ্ট্রদূত, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি লেভেলের, আরও বা সেক্রেটারি লেভেলে হোক, সে দেয়া প্রত্যেক দিনে এই এই দলের মিটিং, ওই দলের মিটিং, এখানে মিটিং, বা আমাদের রাজনৈতিক নেতারা যে ওখানে যাবে, ও আমি সব দলের কথা বলতেছি, এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে অপমানজনক হচ্ছে এইটা, অবশ্যই, এবং আগেরগুলো এখনও। তবে এইটা একেবারে বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে, অর্থাৎ এরা ভালো একটা নির্বাচন চাচ্ছে, সুস্থ একটা নির্বাচন, যেমন যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দিচ্ছে না, এই পুলিশটার ব্যাপারে কোনো বিবৃতি দিচ্ছে, পুলিশকে যেভাবে মারার পরে তারপরে যেভাবে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, তারপরে যেভাবে খোসানো হয়েছে পুলিশটাকে, সে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতিটিকে আছে। তারপরে আপনার যে জার্নালিস্ট যে কি উইদাউট বাউন্ডারি, এরাই কি কোনো 32 জন সাংবাদিককে মারিয়া ওদেরকে মারছে, ওদেরকেও কি আওয়ামী লীগের কর্মীরা মারছে, সাংবাদিকদেরকে, ওরা তো ওখানেই ছিল। আর আপনি বলতেছেন বিদ্যুৎ, ইন্টারনেট, আরে সকাল 10টার সময় তো সিসিটিভিগুলো কাটিয়ে দিছে এই বিএনপির নেতাকর্মীরা, সিসিটিভি লাগানো হয়েছিল না সব জায়গায়, কারণ এরকম তো একটা করবে এরকম আশঙ্কা তো পুলিশের আগেই ছিল। না, ওগুলো না, ওগুলো একতরফা। আপনার আমরা অনেক সময় বলি না যে আমরা খুব ভালো একটা নির্বাচন চাই, এটা হলো আমাদের লক্ষ্য, কে ক্ষমতায় আসলো না আসলো এতে কিছু যায় আসে না। এরকম নির্বাচনটা কারা যাচ্ছে, যারা এই সরকারকে হটাইতে যাচ্ছে ওরাই তো চাবে, কারণ এই সরকারকে যারা ভালো একটা নির্বাচনের মধ্যে এই সরকার যারা আসুক তাদের কিছু যায় আসে না, এটা তো আছেই, তাদের যাওয়ার সরকার আছেই, যে তারা সরাইতে চায় তাদের জন্য এটা খুব বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং আমেরিকা ভালো নির্বাচন হলে সরকার সরে যাবে সেটা মনে না না, তাহলে তো মানে আমি বলছি যারা খারাপ নির্বাচন দিয়ে সরকারকে ক্ষমতা থাকতেই হবে, খারাপ নির্বাচন ভালো নির্বাচনের ব্যাপারটা যখন বলে না, ওটার মধ্যেও একটা এই মানে প্রচ্ছন্ন ইঙ্গিতটা হচ্ছে এই সরকারটা চলে যাক, কারণ ভালো নির্বাচন হয়ে যদি আবার এই সরকারই আসে তাহলে এটার জন্য অত সিরিয়াস হওয়া তো দরকার নেই। ওরা চাচ্ছে যে কোনো না কোনোভাবে এই সরকারকে যেতে হবে, এবং এক্স্যাক্টলি এর সাথে এই বাইরের যে শক্তিগুলো, এটা আমাদের ডেমোক্রেসির জন্য না, মানবাধিকার, মানবাধিকারের বিরাট বন্ধু এবং কিনা মানে আমরা বলবো যে গণতন্ত্রের, গণতান্ত্রিক বিশ্ব, গণতান্ত্রিক বিশ্বের যারা নেতৃত্ব দিচ্ছে আমেরিকা থেকে আরম্ভ করে ইউক্রেন, পুরোটাই তো আবার মানবাধিকার এবং ইসরায়েলের বন্ধু, একই সাথে ইসরায়েলের বন্ধু না, তো ইসরায়েলের মানবাধিকার তো এখন দেখা যাচ্ছে, কারণ পুরোটা তো আমেরিকার ইয়াতেই হচ্ছে, ইন্দোনে হচ্ছে, তো ওখানে যে শিশু মারা যাচ্ছে এগুলো নিয়ে কি খুব একটা বেশি আমেরিকা তো বলেছে যে হামাস এবং সিভিলিয়ানদের আলাদা করে ফেলবে, হামাস সিভিলিয়ানদের আলাদা করে দিবে, হ্যাঁ, ও ভালো একটা ন্যারেটিভ এটা। আমি বলছি, আমি পুরোটা বলছি আমাদের ইলেকশন এবং আমাদের রাজনীতি এটার ব্যাপারে যতটা মানবাধিকার এবং অন্যান্য যেসব সংস্থাগুলোর কথা বলা হচ্ছে, আপনি দেখেন এই যে 32 জন সাংবাদিক যে এখন হাসপাতালে আসছিল, এদের কোনো ওই যে আপনাদের বিভিন্ন সময় আমাদের বিভিন্ন সাংবাদিকদের বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে না ওয়ার্ল্ড ওয়াইড উইদাউট বাউন্ডারি, এসব আছে না, কোনোটার স্টেটমেন্ট কি আছে, দেখেন তো কোনো স্টেটমেন্ট আছে কিনা, এইগুলো সবগুলোরই একটা প্রত্যেকটার একটা মতলব আছে, এবং এই সেই মতলব। কিন্তু প্রফেসর মিজানুর রহমান, সারা পৃথিবী জুড়ে মানে একটা তো হচ্ছে আমরা একমত হই বা না হই, যারা ডেমোক্রেটিক ভ্যালুসকে আপহোল্ড করে বা কারো কারো সেই সব দেশ আন্তর্জাতিক সকল মানবাধিকার সংগঠন, সাংবাদিকদের সংগঠন, এবং সবাই ওর ইসরায়েলের বন্ধু, সবাই এটা বলেন না কেন, একই সাথে এটা বলেন, মানে ডেমোক্রেটিক বিশ্ব, গণতান্ত্রিক বিশ্ব, উদার বিশ্ব এবং ইসরায়েলের মানে দখলদারিত্বের পক্ষ, এবং ইসরায়েলে যে হামলা, ইভেন হাসপাতাল হামলা করছে এইটার এটার বন্ধু দ্বারা, তারা একসাথে বলেন এটা, তাহলে সুবিধা হয় জিনিসটা বুঝতে। তার মানে দাঁড়াচ্ছে মানবাধিকারের কথাগুলো এগুলো আসলে কোনো কথাই না,
মূল কথাটা হচ্ছে তাদের জিওপলিটিক্যাল একটা স্বার্থের ব্যাপার আছে, এটা হলো মেইন ব্যাপার। কোনোভাবে যদি ওই ইভেন আপনি যেই এই দরদরিগুলো দেখতেছেন পিটার হার্সফার, এটা কি আপনি বলেন ইলেকশনের পরে কমে যাবে এবং অন্য একটা সরকার আসলে কমবে? তাও কমবে না, কারণ এইটার মূল বিষয়টা হচ্ছে তাকে এই কবজার মধ্যে রাখতে হবে এবং কোনোভাবে যেন এটা এই চায়না এখন তো বহুকেন্দ্রিক বিশ্ব, এর মধ্যে এখন এটা মূল ব্যাপারটাই হচ্ছে এটা যেন কোনো দিক কোনোভাবেই চায়নার দিকে না যায়। আর বিশেষ করে ইন্দো প্যাসিফিক জোনে এখানে আপনি তো ভারত মহাসাগর আরে ইন্ডিয়ান ওশান বঙ্গোপসাগরের কাজ করেন, এখানে একটা ভালো একটা ফ্রেন্ড দরকার, বন্ধু দরকার। বন্ধু মানে হচ্ছে যেখানে তাদের তাদের অবস্থানটা সুদৃঢ় হয়। ইট ইজ দ্য বাট ব্যাপারটা তাহলে এরকম দাঁড়াচ্ছে, একটা তো প্রফেসর আসিফ নজরুল যেটি বলছিলেন যে অন্য দেশের বিশেষ সময়ে যদি কেউ এসে কিছু বলে তখন আমরা কথা বলি না, পশ্চিমাদের উদ্দেশ্য করে বলেছে যে তোমরা বস্তা ভরে টাকা নিয়ে আসো, আমাদের টাকার দরকার, চীনকে কন্টেন করতে চাইলে টাকা নিয়ে আসতে হবে, চীন আমাদেরকে টাকা দেয়। কিন্তু উনি যখন এই কথা বলেন টাকার হিসাবেও তো চীনের টাকা এখন পর্যন্ত অন্য অন্য ডোনারদের বা ডেভেলপমেন্ট পার্টনারদের চেয়ে বেশি। আবার আমাদের ইউটিউবার বাটপারগুলো তো বলতেছে চীনের একদম পকেট, ইউটিউবের কতগুলো বাটপার আছে না বিদেশে পলাতক মানে আসামি, প্রত্যেকটা যাবজ্জীবন জেল হয়ে গেছে, এরকম অনেকগুলো আছে। আর এগুলোই তো আমাদের আন্দোলন না, কিন্তু আমি আন্দোলনের ডেটগুলো কে কে দেয়? দেশের ফরেন মিনিস্টার যখন বলছেন ইনভেস্টমেন্টও তো চীনের চাইতে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বেশি, বা যে কোনো সেটা স্বার্থ জড়িত আছে ইনভেস্টমেন্ট অলরেডি তো কেন কয় এলএনজি টার্মিনাল কয়টা আছে এগুলো নিয়ে নিছে, আর বঙ্গোপসাগরের যে ব্লকগুলো আছে এগুলো হয়তো ইলেকশনের পরে বাকিগুলো নিয়ে নিবে, অলরেডি ময়মনসিং এলাকায় যেটা এটা মোবিলারা নিয়ে নিবে, এইগুলো হলো ওদের মেইন কাজ। আপনার এই আমার গণতন্ত্র মানবাধিকারের জন্য যদি হইতো তাহলে এটা বহু আগের থেকে এগুলো হতো। আর আমি যেটা বলছি পুরো ব্যাপারটার মধ্যে এই মানে খুবই বিরক্তিকর উপাদান হচ্ছে এটা আমাদের পলিটিশিয়ানদের, আমি আমি শুধু এই এদের বলছি না, যারা বিরোধী রাজনীতি করে বলছি না, সবারই আগেও যারা করছে যে এই আমাদের অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে তো আমাদের সমস্যার নতুন কদিনের মধ্যে লেগে গেছে তা না, আমরা তো খালি 2014 সালে 2018 সালে খারাপ নির্বাচন করছি তা না, এর আগে বহু নির্বাচন 2018 সালের নির্বাচনে আমি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রে গিয়ে আমি ভোট দিছি এবং ভোট কোনো সমস্যা হয়নি। কিন্তু এই এই বিএনপি সরকারের আমলে আমাদের ফালুয়া আর মেজর মান্নানের আরে কে মেজর মান্নান হ্যাঁ নির্বাচন হয়ে নাই, উপনির্বাচন ওটা আমি দেখি নাই, আর 2015 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন এগুলো হয় না এই দেশে, এর আগে যে রহমান সাহেব হানা ভোট হয় নাই, এরশাদের আমলে ভোট হয়ে 72 ঘন্টা ভোট দেওয়া খারাপ হয়েছে দেখে তো আমরা সবাই ভালো আছি। তখন তখন কি এত এত দরদরি করছে এই পিটার হার্স? সময় তো বদলেছে সেই আমি বলছি সেই সময় আর এই সময় তো অনেক কোনো মানে এরা যে গণতন্ত্রের জন্য একদম দরদ পুরো খেয়ে যাচ্ছে এরকম মনে করার কোনো কারণ নেই। তাদের কতগুলো স্বার্থ জড়িত আছে, অর্থনৈতিক স্বার্থ, সেটা হলো মেইন ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আর একটা স্টেবল গভর্নমেন্ট, ভালো একটা গভর্নমেন্ট থাকলে তাদের তাদের যে পুঁজি বিনিয়োগটা আছে সেটা হয়, সেই জন্য হয়তো তাদের কিছু আগ্রহ থাকতেই পারে। সবাই আবার এখানে আবার স্বার্থের ওদের মধ্যে আবার স্বার্থের দ্বন্দ্ব আছে, কারণ বোয়িং আর এয়ারবাসের মধ্যে দ্বন্দ্ব আছে, সব সব ইউরোপিয়ান ইউনিয়ন পুরোটাই এসা লাভ দিয়ে পড়ছে এরকম মনে করার কোনো কারণ নেই। বাই দিস টাইম ইউরোপিয়ান ইউনিয়ন অথবা যেটাকে আমরা বলি বেলজিয়াম সফরের যে আউটকাম, তো ওখানে তো বিশাল বড় ধরনের ইকোনমিক প্যাকেজ কিন্তু বাংলাদেশের জন্য ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আসছে। সো আমি আমি যেটা মনে করি যে আমরা এখনও বোধ হয় আমাদের সম্বিত ফিরে আসা উচিত, যে আমরা একটা ভালো নির্বাচন আমাদের করতেই হবে এবং সেই নির্বাচনটা এটা অন্যদের কারণে না, আমাদের জন্যই করতে হবে। কারণ আমরা হ্যাঁ আমাদের মুদ্রাস্ফীতি সংকট, ডলারের সংকট, যেগুলো অনেকগুলো আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় মানে ফ্যাক্টরি কাজ করে সেই সংকটগুলো আমাদের আছে, সেই সংকটগুলো উত্তরণ করার জন্য কিন্তু আমরা একটা স্টেবল এবং ধন্যবাদ স্থায়ী একটা সরকার আমাদের। আচ্ছা আমি মিজান স্যারের সাথে এটাতে একমত।